চুনাই ও ডুংরিপাড় ব্রিজের সংলগ্ন ডুংরিপাড় প্রথমকুণ্ডস্থিত নালগ্রাম এর শতাধিক পথচারি লোকজন চলাচলের বেহাল রাস্তা নিয়া গ্রামবাসী ও ডুংরিপাড় প্রথমকুণ্ড সংখ্যালঘু উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ হেতু একটি মিছিলের মাধ্যমে বেহাল রাস্তার মেরামতের জন্য আবদার জানান। নমস্কার, সালাম আলাইকুম দর্শক বিন্দু। ডুংরিপাড় প্রথমকুণ্ডস্থিত নালগ্রাম এর গ্রাম্য জনগণের যে আবদার রয়েছে বেহাল রাস্তা নিয়ে, রাস্তাটি মেরামত করার জন্য, তা আজ আমরা জানার চেষ্টা করব ও আশা রাখি এই ভিডিওটি দেখার পর সরকার পক্ষ থেকে এই বেহাল রাস্তাটি সুন্দর করার জন্য, ঠিক করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। ভারতীয় জনতা পার্টির রংপুর মণ্ডলের সভাপতি মাননীয় বিশ্বজিৎ দাস মহোদয়ের পরামর্শে আমরা আমাদের শিলচর লোকসভা আসনের সাংসদ মাননীয় ডক্টর রাজীব রায় মহোদয়ের কাছেও আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। তথাপি আমাদের কোনো রাস্তার সুরাহা হয় নাই, তাই আমরা আজকে এই প্রতিবাদী মিছিল করতে বাধ্য হইলাম। কারণ আমাদের হইল রাস্তা, আমাদের ডুংরিপাড়ের রাস্তা এত খারাপ, স্বাধীনতার পর থেকে আজ দিন পর্যন্ত কোনোদিন এই রাস্তার কোনো পাথরের কাজ হয় না। তখন আমরা সরকারের কাছে এই দাবিটা মনে করছি যে আমরা রাস্তাটা যাতে সরকারের সুন্দর করিয়া যাতায়াতের লাগিয়া সুবিধা করিয়া মানে দেওয়ার লাগিয়া, কারণ আমাদের এই গ্রামের স্কুল পড়া শিশু ছাত্ররা এবং বিশেষ করে কচি কাচা শিশুরা স্কুলে যেতে পারছে না সময়মতো, এবং আমাদের গ্রামের এই গর্ভবতী মহিলারা সঠিক সময়ে হাসপাতালে যেতে পারছে না। তাই আমরা বাধ্য হয়ে আগামী 2024 লোকসভা নির্বাচনে আমরা বুট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। পরিশেষে আমাদের উদাহরণ সমষ্টির মাননীয় বিধায়ক মহোদয়ের কাছে আর্জি জানিয়ে জানাচ্ছি এবং সাংসদ মহোদয়ের কাছে আর্জি জানাচ্ছি। সর্বশেষে আমাদের শিলচর ডেপুটি কমিশনার রোহন কুমার জার মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যে আজকের এই আমাদের রাস্তাটা চলাফেরার উপযোগী করার জন্য, করে দেওয়ার জন্য। পরিশেষে আমাদের স্বাধীন ভারতের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি, ওনার হস্তক্ষেপে আমরা আজকের এই রাস্তাটি সমস্যা সমাধান হবে আশা রাখি। ভারত মাতা কি পর্যন্ত এই রাস্তা হয় না, আমরা সংগ্রাম করছি, করব, সংগ্রাম করছি, করব, 2024 বুট বয়কট করব, 2024 বুট বয়কট করব, 2024 লোকসভা লোকসভার বুট আমাদের এই সেন্টারে বয়কট করছি, করব, আওয়াজ রাস্তা যদি না পাই আমাদের গ্রামে পাশে যারা বুট বয়কট করব, করব, করব। দেখতে পাচ্ছেন বর্তমানে ডুংরিপাড় প্রথমকুণ্ড নালগ্রাম এর যে পরিস্থিতি রয়েছে রাস্তার, বর্তমানে একটি ডিআই ট্রাক এখানে আটকে গেছে, ফেসে গেছে, যার জন্যই এই গ্রামের যে সদস্যরা রয়েছেন এবং গ্রামের যারা লোকজন রয়েছেন তারা কেন প্রতিবাদ করছেন এটা অনুমান করতেই পারছেন। তো দর্শকবৃন্দ, এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই রাস্তা হয় না, আমরা সংগ্রাম করছি, করব, সংগ্রাম করছি, করব, রাস্তা চাই।